হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই ভালো আছে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 10টা। তো সকালের খাবার শেষ, ছেলেমেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়েছি, আর ওর বাবা আজকে বাসায় নেই। সকাল 8টায় ব্যবসার কাজে কলকাতায় গেছে, তার জন্য আজকে ফ্রি আছি। ভাবছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো এটা তো ভাদ্র মাসে তালের সিজন, তার জন্য ভাবছি যে তাল দিয়ে একটা কিছু করা যায় কিনা। তো আমার গোপালেরও প্রিয়, আমার ছেলেমেয়েদেরও প্রিয় তাল ক্ষীর, তার জন্য আমি তোমাদের কাছে আমি তাল ক্ষীরের একটা রেসিপি শেয়ার করতে চাই, দেখবে চলো। তো আমি এখানে 2টো তাল নিয়েছি আর 1টা নারিকেল নিয়েছি। আমি আগেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম, কারণ তালের খোসা ছাড়ানোটা আমার কাছে খুব ঝামেলার মনে হয়, তাই তোমাদের সাথে এটা আমি শেয়ার করিনি। আমি আগে থেকেই খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম। তো ছাড়িয়ে তারপর ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে তারপর তোমার সাথে আবার আসলাম। দেখো তো, এখন এটাকে রস করে নিতে হবে জল দিয়ে। আমি এভাবেই করি। আমার ছোট মেয়ে স্কুল থেকে চলে আসছে আর বাইকে নিয়ে এখন খেলা করছে, যা দুষ্ট হয়েছে। আমি এখন তারটা কি করে রস করে নিয়েছি, দেখো কতটা ঘন হয়েছে। আর এখন আমি ছেঁকে নেবো। কাপড়টা আগে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর নারিকেলটা আমি পুড়িয়ে রেখেছি। বাবা দুষ্টুমি করবে না, এখন বেঁধে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব এর রসটা বেরোনোর জন্য। নারিকেলটা ভেজে নিচ্ছি। দুপুরে খাবার শেষ করে তারপর বড় মেয়ে এসেছে, খাবার টাবার দিয়ে তারপরে তালটা নিয়ে নিয়েছি। এই দেখো কত ঘন হয়েছে, নারিকেলটা হয়ে গেছে। এখন দুধটা গরম করে নেব। সম্পূর্ণ নারিকেল আমি দিই নি। হ্যাঁ, দুধটা গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। ভলিউমটা বাড়িয়ে দিয়েছি। তার মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি আর এলাচগুলো আমি ফেটিয়ে দিয়েছি। আগে একটা বল ফুটেছিল, নামিয়ে নেব। এইখানের মধ্যে তালটা ঢেলে দেব।
বাবা আসারও বাবা যাও একটু বল করলে দৌড়টা ঢেলে দেবে দেখো অনেকটাই টেনে গেছে এখন আমি দৌড়টা দিয়ে দেব দুধের মধ্যে আমি তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছিলাম তো আমার দুধটা দেওয়ার পরে বলক চলে এসেছে এখন আমি গুড় আর বাজা নারিকেলটা দিয়ে দেব নরলেন গুড় তোমরা দিলে চিনি দিয়েও করতে পারো গুড় দিয়ে করছি পরিমাণ করে দেবে পারফেক্ট মিষ্টি না হলে ভালো লাগে না গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করবো আর একটু গুড়ে একটা গন্ধ থাকে গন্ধটা চলে গেলেই আমি ভাজা নারিকেলটা দিয়ে দেব তালকির করতে তেমন একটা সময় লাগে না তারপরও তালটা প্রসেসিং করতেই একটু সময় লাগে এখন আমি ভলিউমটা কমিয়ে দেব নারিকেলটা দিয়ে দিচ্ছি ভাজা নারিকেলটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে কষিয়ে নিলে তৈরি হয়ে যাবে দেখো আমারটা হয়ে এসেছে একদমই কষে গেছে আমি আর কষাবো না নামিয়ে নেব আমার শাশুড়ি মাও বলতো আমার মাও বলে যে তাল যত জাল দেওয়া যায় ততই স্বাদ বাড়ে আগে তো ওরা রেখে রেখে জাল দিয়ে দিয়ে রাখে এখন আমরা ফ্রিজে রাখি দেওয়া হয় না তারপর আরেকদিন জাল দেওয়া হবে তো আমি একটা আমি এটা নামিয়ে নিচ্ছি আমি বলি কমিয়ে নিচ্ছি দেখো এমন হয়েছে আর একটু কাঁচা নারিকেল রেখেছিলাম গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি তো আমার এটা তৈরি এটাতে লেগেছে তাল নারিকেল দুধ আর এলাচ তেজপাতা আর গুড় তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে আমার ছেলেমেয়েরা এটা খেয়ে খুব পছন্দ করে তার জন্য এটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম তো গাইস আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে আর আমি এটা একটু বাটিতে বেড়ে নিয়েছি আমার বড় মেয়ে পুজো দিচ্ছে তাই ছোট মেয়েকে দেখাচ্ছি এই দেখতো অনেসা চেকে দেখ কীরকম হয়েছে ওরা এটা খুবই পছন্দ করে তার জন্য এটা আমি তোমাদের কাছেও শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে বলবে না কিন্তু একদম বাই